এবার আমরা দেখাবো বন্ধুরা, দেখুন আমাদের ডিসপ্লেতে এখানে লেখা দেখাচ্ছে এক্স 100 ওয়াই 100 এর পরে পার্সেন্টেজ দেওয়া আছে। বন্ধুরা ভালোভাবে দেখুন, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, যে পার্সেন্টেজ আমরা চাচ্ছি এখানে এমএম দিব। আমরা কত এমএম হয় সেই এমএমটা আমরা আমাদের যে প্যানেল বোর্ড আছে প্যানেল বোর্ডে আমাদের এমএমটা আমরা দেখাবো। তো সেটা কিভাবে দেখাবো সেটা দেখাচ্ছি। আবার সেম প্রোগ্রাম মেমোরিতে আসবো, কলমে চাপ দিব, তারপর প্রোগ্রামে যাব। আমাদের যেতে হবে 64 নম্বর প্রোগ্রামে। তো বন্ধুরা এই যে দেখুন, এখানে 64 নম্বর প্রোগ্রাম অলরেডি আমরা চলে আসছি। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এখন আমি এখানে এমএম দিলাম। এমএম দেওয়ার পরে আমি রেডি দিলাম। তো বন্ধুরা এখন দেখুন এখানে কত আছে, উপরে এমএম চলে আছে 16.02.0। আমাদের এমএম কিন্তু অলরেডি চলে আসছে। আমরা চাইলে এটা পার্সেন্টেজও করতে পারি এমনকি এমএমও করতে পারি। আবার আমি পার্সেন্টেজ কিভাবে করব, সেম প্রসেস। চৌষট্টি নম্বর প্রোগ্রাম আসলাম, এখানে পার্সেন্টেজ দিলাম, দেওয়ার পরে সেভ। আবার কিন্তু এখানে আমাদের পার্সেন্টেজ চলে আসছে।